হ্যালো দিদিরা, কেউ থাকলে একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। আমি মা তারা কালেকশন থেকে মুনমুন, একটু কেউ থাকলে আমার লাইভটা অ্যাপ্রুভ করে দাও প্লিজ। হ্যালো বন্ধুরা, আজকে আমার ফার্স্ট লাইভ এই গ্রুপে, তো লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা সবাই জয়েন করে যাবে তাড়াতাড়ি। আমি মা তারা কালেকশন থেকে মুনমুন, একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে, তো সবাই একটু জয়েন করে যাবে প্লিজ। ওকে, থ্যাংক ইউ দিদি অ্যাপ্রুভ করার জন্য। হ্যালো বন্ধুরা, আমি মাতারা কালেকশন থেকে মুনমুন, আজকে এই গ্রুপে আমার ফার্স্ট লাইভ, তো সবাই একটু জয়েন করে যাও তাড়াতাড়ি। আমি আজকে শাড়ি কালেকশন নিয়ে এসেছি তোমাদের কাছে, কিছু ভালো ভালো শাড়ি কালেকশন দেখাবো। তো যারা যারা আমাকে চেনো তারা তো জয়েন করবেই, কারণ আমার অনেক ফ্রেন্ডস আছে যাদেরকে আমি এই গ্রুপে অ্যাড করিয়েছি, তারাও সবাই জয়েন করে যাও, জানো যে আমি আজকে এই গ্রুপে আসবো। এছাড়া যারা নতুন আমাকে আজকে দেখছো তারাও প্লিজ একটু জয়েন করে যাও। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, আজকে শাড়ি কালেকশন নিয়ে এসেছি, তোমরা বলবে কী ধরনের শাড়ি দেখতে চাও, আর নাহলে আমি আমার মতন দেখাবো। প্রচুর কালেকশন নিয়ে এসেছি, একটু ফার্স্ট জয়েন করো, আর একটু আমাকে সবাই বলো যে আমাকে সবাই দেখতে পাচ্ছ কি না, শুনতে পাচ্ছ কি না, একটু হাই হ্যালো বলে জাস্ট একটু হেল্প করো প্লিজ, সবাই জয়েন করে যাও। আজকে ফার্স্ট লাইভ হবে, এখানে একটু ধামাকাদার ভালো ভালো শাড়ি দেখাবো, একটু আড্ডা হবে, তো প্লিজ সবাই একটু জয়েন করে যাও, যাতে খুব মজা করে লাইভটা করতে পারি। যারা জানো যে আমি আজকে এখানে আসবো তারা তো জানোই, নোটিফিকেশান পেয়ে যাবে অলরেডি। আমার প্রচুর ফ্রেন্ডস যারা আছো এখানে জয়েন হয়েছো, এছাড়া যারা নতুন আমাকে দেখছো তারা প্লিজ একটু হাই হ্যালো বলো। আমি মাতারা কালেকশন থেকে এসেছি মুনমুন, আমি শাড়ি কালেকশন নিয়ে এসেছি, একটু বলবে আমাকে, একটু কেউ কমেন্ট হাই হ্যালো বলো যে আমাকে দেখতে পাচ্ছ কি না। হাই কুমকুম দি, সবাইকে হাই হ্যালো, এই তো সবাই একটু হ্যালো বলো, একটু তাড়াতাড়ি ফার্স্ট জয়েন করে যাও। একটু আর কয়েকজন জয়েন করে গেলে আমি দেখানো শুরু করে দেবো, আজকে একদম একদম লো প্রাইসের সেমি ওপরা কাতান দেখাবো, কিছু হ্যান্ডলুম দেখাবো, যদি তোমরা বলো ধর্মাবরণ সিল্ক দেখাবো, পৈঠানি আছে, আচ্ছা ঘিচা সিল্ক আছে, লিলেন হয়তো দু একটা হলে হতেও পারে। অ্যাকচুয়ালি লকডাউন পিরিয়ড তো তো মোটামুটি প্রায় সবই সোল্ড আউট, তো যা আছে তাই নিয়ে তোমাদের সঙ্গে জাস্ট একটু আড্ডা, দেখা, হাই হ্যালো বলা, গ্রুপটায় আসবো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে অলমোস্ট এসেই গেছি, এরপর তো পরপর আসতেই থাকবো। তো আর একটু কারা কারা আছে একটু হাই হ্যালো বলো প্লিজ। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন, আমার নাম মুনমুন, আমি আমার পরিচয় পর্ব তোমাদের দিয়েছি, আমি মাতারা কালেকশন থেকে মুনমুন। আরো কারা কারা আছো, অনেকেই আছো, একটু হাই হ্যালো বলো প্লিজ, একটু হাই হ্যালো বলো, না হলে তো আমি স্টার্ট করতে পারবো না। কে কি দেখতে চাইছো, পদ্মডাকাই আছে, অনেক কিছু আছে, শাড়ি অনেক শাড়ি কালেকশন আছে, তোমরা যে যেটা বলবে সেটাই দেখাতে থাকবো, কোনো অসুবিধা নেই। আমি যদি থাকে আমার কাছে কালেকশন তাহলে অবশ্যই দেখাবো, আমার অ্যাকচুয়ালি দোকান, আমি বাড়িতে বসে লাইভ করছি যেহেতু লকডাউন পিরিয়ড। হাই শর্মিলা দি, লকডাউন পিরিয়ড বলে আমি বাড়িতে বসে লাইভ করছি, নাহলে আমি দোকানেই লাইভ করি, আমার দোকান তো যখন সব ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পারবে আমি দোকানে বসেই লাইভ করব। হাই সুজাতা দি, বাও দেখো কতজন চলে এসছে, আরো 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 কয়েকজন জয়েন করে যাও, দেন দেখাতে শুরু করে দেবো, আরো কয়েকজন শুরু করে জয়েন করে যাও, দেখাতে শুরু করে দেবো। আজকে ফার্স্ট আমি দেখাবো হচ্ছে যে তোমাদেরকে কাতান দিয়ে শুরু করবো আজকে, কি বলো? হাই সুমনাদি, সবাইকে হাই হ্যালো, আরো কয়েকজন জয়েন করে যাও প্লিজ। এই তো আমার মৌসুমী দি তো এই গ্রুপে রয়েছে, আমি বলেছি না যে আমার অনেক ফ্রেন্ডস অ্যান্ড সবাইকে আমি এখানে জয়েন করিয়েছি, কোনো অসুবিধা নেই, আমাকে পেয়ে যাবে, নোটিফিকেশান চলে যাবে। অনেকেই বলছিল আমাকে হোয়াটসঅ্যাপে যে তুমি ওই গ্রুপে লাইভ করবে, আমাকে লিঙ্ক দাও লিঙ্ক দাও, তো আমি বলেইছি যে যারা যারা জয়েন আছো তারা তো পেয়েই যাবে। হ্যালো রীতা দি, সবাই সঙ্গে থাকো প্লিজ, একটু জয়েন করে যাও। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন, আশা করি খুব ভালো লাগবে আমার লাইভটা, 1 ঘন্টা তোমরা দেখো, জমিয়ে শাড়ি দেখো, ভালো ভালো কালেকশন দেখাবো, হ্যান্ডলুম দেখাবো, কিছু কিছু কাতান দেখো। আজকে ফার্স্ট একটা মীনাকারী কাতান দিয়ে শুরু করি, কি বলো? তোমরা কেউ কিছু যখন বলছো না হ্যান্ডলুম দেখাও, আচ্ছা হ্যান্ডলুম দেখাবো নাকি কাতানটা? আচ্ছা কাতানটা যখন ধরেছি কাতানটা দিয়েই দেখাই, তারপরে আবার হ্যান্ডলুম দেখাবো, কারণ সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাবো। হ্যাঁ, আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ কি না একটু বলো, একটু হেল্প করো, নতুন এসছি, তোমাদের যদি একটু অ্যাডজাস্ট না করো, একটু হেল্প না করো তাহলে কি করে হবে? নতুন এই গ্রুপের জন্য নতুন, বাট আমি অনেক পুরনো সেলার, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা সবাই দেখতেই পারবে আমাকে পরপর, তো প্লিজ একটু জয়েন করে যাও সবাই। কি দেখাবে, আমি শাড়ি দেখাবো গো দিদি, আমি শাড়ি কালেকশন নিয়ে আসি,
কাঁথা স্টিচ শাড়ি আছে দি, কত দাম? কাঁথা স্টিচ আমার কাছে এই মুহূর্তে নেই গো, আমার দোকানে আছে, আমি পরবর্তী লাইভে অবশ্যই চেষ্টা করব আনার জন্য কাঁথা স্টিচ, ঠিক আছে? বেশি দাম না, আমি কাঁথা স্টিচ অফারে ছিল আমার, হয়তো ওই 1550-এর মধ্যে এরকম হয়তো দাম হবে। আচ্ছা, ওয়াও সোমা, তুমিও আছো এখানে, সঙ্গে থাকো প্লিজ। হাই দিদি ভাই, আমিও আছি, আমিও হাজির। হ্যাঁ, সঙ্গে থাকো, একটুখানি আমাকে সাপোর্ট করো, আজকে ফার্স্ট আমি এই গ্রুপে। আগের লাইভটাও দেখলাম, ভালো কালেকশন ছিল, থ্যাংক ইউ সোমনা দি। সঙ্গে থাকো, সঙ্গে থাকো প্লিজ, সঙ্গে থাকো। তোমার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ শ্বেতা দি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম মুনমুন চৌধুরী, আমার নাম মুনমুন চৌধুরী, আমি মাতারা কালেকশন। চলো ফার্স্ট আজকে একটা এই এক পিসি আছে, খুব সুন্দর একটা রামা গ্রিন এর মধ্যে মীনাকারি কাতান দেখাবো, এবং অফারে থাকবে আজকে ফার্স্ট লাইভ। প্রত্যেকটা শাড়িতে 50 টাকা করে ছাড় আছে, ফার্স্ট লাইভ প্রত্যেকটা শাড়িতে 50 টাকা করে ছাড় আছে। ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম অ্যাভেলেবেল। আমার কিন্তু কোড হয় না। অনেক অনেক থ্যাংক ইউ সোমা। আচ্ছা, তোমার ড্রেসটা খুব সুন্দর পড়েছি তো, তোমার নাম বলে দিয়েছি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ কুমকুম দি। সঙ্গে থাকো প্লিজ দিদি। চলো আমি দেখাই, কাতান দেখাই। এটা দেখো, এক পিসি আছে গো, একদম একটা সুন্দর, মানে এটাকে অনেকে আমরা বলি যে তুতে কালার, আবার অনেকে বলা হয় রামা গ্রিন, জাস্ট রামা গ্রিন তুতে ঘেঁষা। একটু সবাই বলবে বোর ফিল হচ্ছে কিনা, আমার লাইভে অনেকেই আছে নতুন। অর্পিতা সাহা দিদি, হাই দিদি সবাইকে, হাই মৌসুমি, হাই মুনমুন, হ্যাঁ মৌসুমি দি আমার সঙ্গে থাকো দিদি, হাই লিলি দি, সবাইকে হাই হ্যালো। চলো এই কাতানটা দেখো, এটা এক পিসি রয়েছে, এটা আমি কখনো লাইভে দেখাবার সুযোগ পাইনি, কারণ এটা আমার দোকান থেকেই সেল হয়ে গেছে সব, দোকানের বিয়ের কেনাকাটা করতে এসে ওখান থেকেই সব সেল হয়েছে, এই এক পিসি রয়ে গেছে, বললাম না লাইভে দেখাইনি, একদম শাড়ির ভেতরের ইয়েও রয়ে গেছে, কোথাও দেখাইনি, জাস্ট আজকে দেখাচ্ছি। দেখো একদম নিউলি কালেকশন দেখাবো, যতটা পারবো চেষ্টা করবো। চলো, এই যাচ্ছে মিনে ওয়ার্ক করা, অল ওভার, অল ওভার, এগুলো সেমি ওপারা কাতান, মিনে ওয়ার্ক করা, রেড ইয়ালো কিছু দেখাও প্লিজ, রেড ইয়ালো, হ্যাঁ ঘিচা আছে দেখাবো, রেড ইয়ালো ঘিচা সিল্ক আছে দেখিয়ে দেবো। সঙ্গে থাকো দিদিরা, যদি তোমরা রিকোয়েস্ট করবে, ও রেড ইয়ালো আর একটা রয়েছে কোরা মাসলিন, সেটাও দেখিয়ে দেবো, দারুন, আশা করি তোমাদের পছন্দ হবে। অ্যাকচুয়ালি বাড়িতে তো কি এনেছি না এনেছি বুঝতে পারছি না, দোকান হলে তো প্রচুর কোনো ব্যাপার ছিল না, আমি বলে দিতে পারতাম বা দেখিয়ে দিতে পারতাম। চলো, এটা খুব একটা হালকার মধ্যে শাড়িটা, শাড়িগুলো বলেছি যে বারবার, যেটা আমি একটাও কিন্তু অনলাইনে বেচতে পারিনি, সবই দোকানে এসে অফলাইনে নিয়ে গেছে, কারণ এই শাড়ি দেখে কেউ ছেড়ে যাওয়ার মতন নয়, যেমন কালার কম্বিনেশন দেখছো সেরকম কম্বিনেশনের মধ্যে পুরো শাড়ি অল ওভার এরকম ভাবে কাজের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, আর এটা দাঁড়া এক মিনিট, আমার না একটা কল এসছে, আমি একটুখানি রিসিভ করে নিই। হ্যালো, হুম হুম হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ আছে 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 আছে, এই যে নাম্বারটা কথা বলছেন এটাই আমার ফোন পে গুগল পে নাম্বার দিদি, 50% দিয়ে বুকিংটা করুন, আমি অন্য একটা গ্রুপে লাইভে আছি, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ আপনি পেমেন্ট দিয়ে স্ক্রিনশটটা দিয়ে রাখুন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখুন, আর আপনার নামটা, একদম একদম একদম, আর আপনার নামটা পাঠিয়ে দেবেন, থ্যাংক ইউ। আমি ডিভিআরে আছি, যদি আপনি থাকেন ওই গ্রুপে আসুন, আমার লাইভটা দেখুন প্লিজ, ওকে থ্যাংক ইউ। ওকে চলো, এই যাচ্ছে হচ্ছে তোমাদের ব্লাউজ পিস, দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস, রেড এর ওপরে হাতায় কাজ আছে, হাতায় কাজ আছে, এই যাচ্ছে ব্লাউজ পিস, আর এই যাচ্ছে পুরো শাড়িতে এইভাবে কাজ। একটু সঙ্গে থাকো প্লিজ, খুব ভালো লাগবে, শাড়ি নেওয়ার দরকার নেই, শুধু দেখো আর সঙ্গে থাকো, দেখো আর সঙ্গে থাকো, প্রচুর 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 বুকিং, বুকিং কখন পাঠাবো জানি না, তো জাস্ট এসছি তোমাদের সঙ্গে, ঘরে বসে বোর হচ্ছি, টাইম পাস করছি, আমার কিছু কালেকশন তোমাদের দেখাবো, তো দেখো যদি ভালো লাগে অবশ্যই বুকিং করবে, 50% পে করে বুকিং, আমার কোড হয় না, আমার দোকান বারাসাতে হৃদয়পুরে, ঠিক আছে? বারাসাতে হৃদয়পুরে, আমার নাম মুনমুন চৌধুরী, ফোন পে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার পেটিএম অ্যাভেলেবেল, যেখানে ওখানে ইয়ে করো ক্লিক করো দেখবে আমার নাম্বার, প্লিজ আমার নাম্বারটা রেখো, কোনো দরকার হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করো, কোনো কোয়ারি বা কোনো কিছু জানবার হলে। এই যাচ্ছে আঁচল, আঁচল দেখিয়ে দিলাম, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম, আর পুরো শাড়ির কাজ, দারুন দারুন দারুন, এক কথায় দারুন। প্রাইস যাচ্ছে 950 আজকে এই গ্রুপের জন্য, 900 প্রাইস হচ্ছে, 950। বোমকাই আছে গো, হ্যাঁ 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 বোমকাই, বোনকাই না, বঙ্গা, বঙ্গাই আছে গো, অর্পিতাদি বঙ্গাই সিল্ক আছে, হাই নিবেদিতা সঙ্গে থাকো প্লিজ, সঙ্গে থাকো।
দিদি কেমন আছো? ভালো আছি গো, তোমরা কেমন আছো? আমার অনেক পুরনো কাস্টমার এখানে রয়েছে, অনেক পুরনো আমার সবাই রয়েছে বন্ধুরা, ভাল লাগছে। একদমই মনে হচ্ছে না যে আমি কোনো নতুন গ্রুপে এসেছি। এখানেও দেখো প্রচুর ভিউয়ার্স আছো, তো একটু সঙ্গে থাকো। জাস্ট একটা শাড়ি দেখালাম, পরপর দেখতে থাকবে যে আমি কিরকম কিরকম তোমাদেরকে শাড়ি দেখাই, এবং প্রাইস গুলো শুনলো তোমরা অবাক হয়ে যাবে, দারুণ 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 শাড়িগুলো, এবং প্রাইসও অনেক কমে পাবে। এটা 950-এর শাড়ি, আজকে এই গ্রুপে অফার আছে 900 টাকা, এই গ্রুপে অফার আছে 900 টাকা। যারা বুকিং করবে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে দেবে, ডিভিআর ওম্যান প্ল্যাটফর্ম থেকে দেখে বুকিং করছি, ঠিক আছে? তাহলে বলে দেবে, তাহলে 50 টাকাটা অফারটা পেয়ে যাবে। যারা বুকিং করবে তারা অবশ্যই বলে দেবে যে ডিভিআর ওম্যান গ্রুপ থেকে দেখে বুকিং করছি, দেন আমি 50 টাকা অফ করে দেবো। 950 এই কাতানটার দাম আছে, কিন্তু আজকে অফারে থাকছে 900 টাকা, আজকে অফারে থাকছে 900 টাকা। 900 টাকায় পেয়ে যাচ্ছে একটা মিনাকারি অল ওভার কাজ, এত সুন্দর একটা কাতান, 900 টাকায় পেয়ে যাচ্ছে মিনাকারি অল ওভার কাজ, এত সুন্দর একটা কাতান, ঠিক আছে? চলো নেক্সট কি দেখাবো বলো। নেক্সট নেক্সট একটা তোমাদেরকে আমি এটা দেখাই, নেক্সট এই শাড়িটা দেখাই, দাঁড়াও এই শাড়িটা দেখে নাও। এটা যাচ্ছে তোমার হচ্ছে যে এটাও মিনাকারি সেমি ওপারা কাতান, কিন্তু এটা সম্পূর্ণ পৈঠানির কাজটা গেছে, ওয়ার্কটা গেছে পৈঠানি ওয়ার্ক। এটাও মিনাকারি সেমি ওপারা কাতান, পিঙ্ক কালারের মধ্যে, কিন্তু কাজটা গেছে সম্পূর্ণ পৈঠানি ওয়ার্ক। দেখো সম্পূর্ণ পৈঠানি ওয়ার্কের ওপর কাজ গেছে। প্লিজ তোমরা লাইভটা কুইট করে নাও, সঙ্গে থাকো, সঙ্গে থাকলে আমার শাড়ি দেখাতে ভালো লাগবে, এনার্জি লাগবে, মজা লাগবে যে তোমরা আছো, তো আমার দেখাতে ইচ্ছে হবে। রাজস্থানে কোড অর হ্যান্ড টু হ্যান্ড? না না না, আমার কোথাও কোড হয় না, কোথাও কোড হয় না, আমার কোথাও কোড হয় না। পসিবল হলে আমার দোকানে আসবে, বারাসাতে হৃদয়পুর আমার দোকান, দোকানে এসে 5টা দেখে একটা কিনে নিয়ে যাবে, কোনো অসুবিধা হয় না, বাট কোড হয় না। এই যাচ্ছে শাড়ির আঁচল পোর্শন পিঙ্ক কালারের সাথে যাচ্ছে, পুরো শাড়ি যাচ্ছে এরকম মিনে ওয়ার্কের মধ্যে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সেমি ওপারা পৈঠানি ওয়ার্কের ওপর আছে। এই যাচ্ছে নিচের পোর্শনের পাড়টা, ঠিক আছে? দুদিকে দুরকম পাড় পাচ্ছ, মহাপাড়ের ওপর আছে শাড়িটা, পুরো শাড়িতে এটা কাজ যাচ্ছে। প্রাইস থাকছে এটা 1450, 1450 প্রাইস থাকছে, এই গ্রুপে প্রাইস থাকছে 1400। এটা নর্মাল প্রাইস হচ্ছে 1450, এই গ্রুপে প্রাইস থাকছে 1400। যারা কিনবে তারা অবশ্যই বলে দিতে হবে আমাকে যে আমি ডিভিআর ওমেন প্ল্যাটফর্ম দেখে বুকিং করছি, দেন এটার প্রাইস হয়ে যাচ্ছে 1400। আজকে অফার প্রাইস, যেহেতু আজকে এই গ্রুপে আমি ফার্স্ট, তাই জন্য আজকে প্রত্যেকটা শাড়িতে 50 টাকা করে ছাড়, প্রত্যেকটা শাড়িতে 50 টাকা করে ছাড়। এটা পাচ্ছ তোমরা 1400 টাকায়, এটা পাচ্ছ তোমরা 1400 টাকায়। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। খুব সফটের মধ্যে আছে, নর্মাল আছে, দেখতেও বেশ মিষ্টি শাড়িটা, কালারটাও দারুণ। তারপর নেক্সট বলো তোমরা আর কি দেখবে, নেক্সট বলবে পদ্ম ঢাকাই আছে, অন্যান্য ঢাকাইও আছে, তোমরা বলবে দুখানা কাতান দেখালাম, একটা দেখিয়েছি 950-এর, একটা 1450-এর, তোমরা পেয়ে যাচ্ছ 900 আর 1400-এ। দেখাও কি দেখাবো গো অর্পিতাদি। দিদি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আর কারোর কিছু বলো, তোমরা বললে আমি সেভাবে দেখাতে থাকবো, একটু বলো প্লিজ, একটু বলো আর সঙ্গে থাকো, একটু বলো সঙ্গে থাকো, তোমরা বললে আমি দেখাতে থাকবো। এই একটা শাড়ি দেখো, জাস্ট ওয়াও, একটা শাড়ি জাস্ট ওয়াও, একদম নিউলি কালেকশন। এটা দেখো এই শাড়িটাও তোমার হচ্ছে যে একটা রেশম সুতো একটা হ্যান্ডলুম সুতোর ওপর গেছে, একটা রেশম সুতো একটা হ্যান্ডলুম সুতোর ওপর গেছে এই শাড়িটা, এটাও দারুণ শাড়ি দেখাচ্ছি, দাঁড়াও। মিষ্টি একটা শাড়ি, লাল একটা শাড়ি, যদি কারোর ধরো তোমরা এটা লজ্জা বস্ত্রে দিতে পারো, বা তোমরা হয়তো কারোর সাধে দিতে পারো, কারুর গায়ে হলুদের অনুষ্ঠানে দিতে পারো, দারুণ একটা শাড়ি। মানে এই শাড়িটা যে এত সুন্দর, এই দেখো এই যাচ্ছে নিচের পোর্শনের পুরো পাড়টা, এইভাবে পুরো বটির মতন গেছে, পুরো পাড়টা এইভাবে গেছে নিচের পোর্শনে, ঠিক আছে? নিচের পোর্শনের পাড়টা পুরো এভাবে গেছে, গোল্ডেন কালারের একটা ছোট্ট পাড় আছে তারপরে, আর এই যে বটি গুলো দেখতে পাচ্ছ পুরো শাড়িতে, পুরো শাড়ি জুড়ে রয়েছে এইভাবে, রেড কালারের মধ্যে আছে, রেড কালারের মধ্যে আছে, এবং এটা যাচ্ছে তোমাদের আঁচল পোর্শন, এই যাচ্ছে আঁচল পোর্শন, দারুণ দেখতে মিষ্টি একটা রেড কালারের শাড়ি। প্রাইস যাচ্ছে এটার 1150, কিন্তু আজকে এই গ্রুপ থেকে নিলে এটার প্রাইস হচ্ছে 1100, প্রাইস যাচ্ছে 1150, এই গ্রুপ থেকে নিলে পেয়ে যাচ্ছ 1100। খুব সফট এবং হালকা,
খুব সফট এবং হালকা, একটা বলছি যে একটা রেশম সুতো আর একটা হ্যান্ডলুম সুতো দিয়ে যেরকম হয় সেরকম, খুবই সফট এবং হালকার ওপর গেছে শাড়ি। প্রাইস যাচ্ছে এটার 1150, কিন্তু আজকে এই গ্রুপ থেকে বুকিং করলে পেয়ে যাবে 1100। এটা তোমরা স্বাদে বলো বা আইবুড়ো ভাতে বলো বা লজ্জা বস্ত্রে বলো, যে কোনো পারপাসে বা এরকম একটা লাল শাড়ি যদি পছন্দ হয় সবাই নিতে পারে। খুব মিষ্টি একটা সিঁদুরের রেট, দারুণ দেখতে। পিওর না, আমার কাছে পিওর সিল্ক নেই গো, পিওর সিল্ক নেই দিদি আমার কাছে। আমার যা যা আছে আমি পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো প্লিজ। পিওর সিল্ক আজকে নেই। আচ্ছা, আর একজন বলেছিল হ্যান্ডলুম দেখাতে, এই একটা হ্যান্ডলুম আমার হাতের কাছেই রয়েছে যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা হ্যান্ডলুম আছে, দেখে নাও। আমার আমার মনে হয় তোমরা সঙ্গে থাকো, শাড়িগুলো দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বুকিং করো, অবশ্যই বুকিং করো, ঠিক আছে। দেখো এই যাচ্ছে হ্যান্ডলুম, এটা হয়ে যাচ্ছে একটা খুব সুন্দর তুতে কালারের সাথে, তুতে কালারের সাথে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে হ্যান্ডলুমটা। এই যে পুরো তুতে এইভাবে যাচ্ছে, পুরো আঁচলটা সম্পূর্ণ আঁচলটা ওয়েভিং করা রয়েছে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে আর তুতে কালারের মধ্যে এরকম ভাবে যাচ্ছে তোমার পুরো শাড়িতে। এই বুটিটা যেটা দেখতে পাচ্ছ, এই বুটিটা কিন্তু অল ওভার শাড়িতে সেম ভাবে রয়েছে, অল ওভার শাড়িতে সেম ভাবে রয়েছে, কোথাও কোনো ফাঁকা নেই। দেখো ভেতর পোর্শন দেখাচ্ছি শাড়ির, পুরো অল ওভার শাড়িতে সেম ভাবে রয়েছে, কোথাও কোনো ফাঁকা নেই। এই যে অল ওভার শাড়িতে সেম ভাবে রয়েছে। আচ্ছা এই যাচ্ছে দেখো শাড়ির আঁচল, শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্লিজ। এই যাচ্ছে আঁচল, এই দেখো এই যাচ্ছে আঁচল, এই আঁচল যাচ্ছে পার্পেল পিঙ্ক, আঁচল যাচ্ছে পার্পেল পিঙ্ক কালার, আঁচল যাচ্ছে পার্পেল পিঙ্ক কালার, এই যাচ্ছে আঁচল, এইভাবে যাচ্ছে আঁচল, যাচ্ছে পার্পেল পিঙ্ক কালার, ঠিক আছে। ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা দেখে নাও, এই যাচ্ছে ব্লাউজ পিস, সম্পূর্ণ ব্লাউজ পিসটা তো এইভাবে কাজ করা, পুরো ব্লাউজ পিসটাতেও এইভাবে কাজ করা। প্রাইস যাচ্ছে এটার, এটার প্রাইস হচ্ছে 850, কিন্তু আজকে এই গ্রুপে পেয়ে যাচ্ছ 800 টাকায়। এটার প্রাইস হচ্ছে 850, আজকে এই গ্রুপে পেয়ে যাচ্ছ 800 টাকায়। পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, সুজাতা দি কি বলছে, গতদিন এই রেড শাড়িটা দেখেছি। কোন রেড শাড়িটা? না রেড শাড়িটা জাস্ট আমি আজকেই দেখালাম গো, আমি এই প্যাকেট থেকে খুলে দেখালাম। তবে এই এই রেড শাড়িটা পরে আমি হয়তো লাইভ করেছি, আমারও একটা আছে, এগুলো অনেক আমার দোকানে ছিল, কিন্তু এই এটা জাস্ট আজকে খুললাম। গতদিন কার যে কোথায় দেখেছি আমি বলতে পারবো না, বাট আমার কাছে আমি আজকে দেখালাম, ঠিক আছে। চলো এটার প্রাইস যাচ্ছে 850, আজকে এখান থেকে বুকিং করলে পেয়ে যাচ্ছ 800, 800। প্রত্যেকটা শাড়িতে 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় আছে, প্রত্যেকটা শাড়িতে 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় আছে, ঠিক আছে। আচ্ছা এক দিদি বলেছিল লাল হলুদ, এক দিদি বলেছিল লাল হলুদ। আচ্ছা লাল হলুদের এই একটা ঘিচা আছে, দেখো লাল হলুদের এই একটা ঘিচা দেখাচ্ছি, দেখে নাও প্লিজ। আচ্ছা আর কে কি কমেন্টস করছে, কমেন্টস করো, হাই হ্যালো বলো, কেমন লাগছে একটু বলো, কমেন্টস না করলে তো দেখিয়ে মজা নেই, একটু কমেন্টস করো। আচ্ছা লাল হলুদের এই ঘিচাটা দেখো, কালেকশন গুলো কেমন লাগছে বলো, আমি ভ্যারাইটি মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কালেকশন, তো কেমন লাগছে বলো প্লিজ। এই যে এইটা যাচ্ছে তোমার লাল হলুদের ঘিচা সিল্ক, লাল হলুদের ঘিচা সিল্ক এটা যাচ্ছে। এই যাচ্ছে পুরো শাড়ির ভেতরের কাজ, পুরো শাড়ির ভেতরে এইভাবে মিনি ওয়ার্ক করা রয়েছে, লাল দিয়ে, গোল্ডেন দিয়ে আর হালকা একটু পিঙ্ক শেড দিয়ে। এই যাচ্ছে শাড়ির আঁচল, এই যাচ্ছে শাড়ির পুরো আঁচল, দারুন দারুন দারুন, শোভার একটা শাড়ি, শোভার একটা শাড়ি, দেখতে মানে যে নেবে সে মানে তার ঘরে একটা ইউনিক হলুদ লালের শাড়ি থাকবে। এই থাকছে নিচের পোর্শনের পার, এই থাকছে নিচের পোর্শনের পার, প্রাইস থাকছে 1850। এই গ্রুপে যারা নেবে তাদের জন্য থাকছে 1800, প্রাইস থাকছে 1850। এই গ্রুপ থেকে দেখে যারা বুকিং করবে আজকে তাদের জন্য 1800 ইনস্ট্যান্ট, 50 টাকা ছাড় থাকছে, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট 50 টাকা ছাড় থাকছে। ওকে স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ, স্ক্রিনশট নিয়ে নাও। লাল হলুদ, লাল হলুদ এটা কিন্তু ঘিচা সিল্ক, এটা কিন্তু ঘিচা সিল্ক, অল ওভার শাড়িতেই কিন্তু এই কাজটা পাচ্ছ, অল ওভার শাড়িতে এই কাজটা পাচ্ছ, কোথাও কিন্তু এক ফোঁটাও গ্যাপ নেই, এক ফোঁটাও গ্যাপ নেই। ওকে আচ্ছা নেক্সট আর কি দেখাবো বলো, তোমরা যদি কেউ কিছু না বলো আমি কি দেখাবো বলো।
চলো একটা পদ ঢাকাই দেখাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হৃদয়পুর গো, বারাসাতে। দিদি পিঙ্কু দি, আর আমি কোন শাড়ির দাম বলছো যে 1850, ওটা 1800 টাকায় পেয়ে যাবে। আচ্ছা এটা দেখো, পদ্ম ঢাকাই, এটা হলুদ সবুজ, হাফ হাফ, হাফ হাফ হলুদ সবুজ পদ্ম ঢাকাই, দেখো হাফ হাফ হলুদ সবুজ পদ্ম ঢাকাই। ওয়াও ওয়াও শাড়ি, ওয়াও শাড়ি পদ্ম ঢাকাই, দেখো এটা সবুজ টাপ পড়বে তোমাদের ওপর পোর্শনে। আমি পুরো এইভাবে দেখিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্সিটা, এই দেখো এই যাচ্ছে তোমাদের ওপর পোর্শনে সবুজটা, ঠিক আছে? এটা যাচ্ছে ওপর পোর্শনে সবুজটা। লিলেন হবে? লিলেন নেই গো দিদি, লিলেন সব শেষ, লিলেন সব শেষ, একটাই লিলেন আছে আমার কাছে, বাট সেটা একটু প্রাইস বেশি, একটাই আছে, ওই লিলেন উঠে গেছে, ওই লিলেন আর পাওয়া যাবে না। এক পিস আছে ব্ল্যাক, এই যো এই যাবে হলুদ কুচি, হলুদ সবুজ, হলুদ সবুজ প্রাইস যাচ্ছে 1450, এখানে পাচ্ছ 1400। হলুদ সবুজ পদ্ম ঢাকাই প্রাইস যাচ্ছে 1450, এখানে পাচ্ছ 1400। হলুদ সবুজ, এই সবুজ যাবে বডিতে, হলুদ যাবে কুচিতে, সব সফটের মধ্যে আছে পদ্ম ঢাকাই, 1450 আজকে এখানে পেয়ে যাচ্ছ 1400, এই গ্রুপে পেয়ে যাচ্ছ 1400, ঠিক আছে? আর কারোর কিছু জিজ্ঞেস করা থাকলে বলো, বলো, তোমরা কথা না বললে তো হবে না, আমি তো একা একা বকে যাচ্ছি সেই থেকে, তোমরাও একটু বলো। আর কে কি দেখতে চাইছো, কি ধরনের শাড়ি দেখতে চাইছো একটু বলো, আমি দেখাতে থাকবো। প্রচুর প্রচুর কালেকশন আমার কাছে আছে, আমি তোমাদের বারবার বলছি যে আমার দোকান বারাসাতে হৃদয়, বারাসাতে হৃদয়পুরে আমার দোকান। তো আমি ঘরে করি না লাইভ, জাস্ট আজকে এই মানে এই লকডাউনের পরে কদিন করছি, কি করব যেহেতু সব ক্লোজ তাই জন্য। আমি নিজেও বুঝতে পারছি না আমি তোমাদেরকে কি দেখাবো, আমি নিজেও বুঝতে পারছি না আমি তোমাদেরকে কি দেখাবো। হ্যান্ডলুম শাড়ি হবে, হ্যান্ডলুম এক পিস দেখিয়েছি, আচ্ছা আরেক, আরো তাহলে দু পিস হ্যান্ডলুম এখানে আছে, একটু দেখো এই দু পিস হ্যান্ডলুম, দেখো এক পিস দেখিয়েছি, এই দু পিস একটু দেখো, দারুন হ্যান্ডলুম, এই হ্যান্ডলুম আমার প্রচুর 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 সেল, মানে জাস্ট দোকানে এনে রাখতে পারি না এরকম। এই হচ্ছে পাটলি পাল্লু হ্যান্ডলুম, পাটলি পাল্লু আমকলকা হ্যান্ডলুম, আজকে গ্রুপের মধ্যে আমার যেই ছবিটা দিয়ে প্রমোশন করা হয়েছে গ্রুপের মধ্যে, এই গ্রুপেই ব্ল্যাক কালারের এই হ্যান্ডলুমটাই আমি পরে আছি, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা হচ্ছে তোমার দেখো কি সুন্দর একটা ব্লু, ডিপ নেভি ব্লুর সাথে গেছে পার্পেল পিঙ্ক, পার্পেল পিঙ্ক গেছে ডিপ নেভি ব্লু। দিদি তোমার কালেকশন তো অসম দিদি, আর দিদির থেকে শাড়ি নিয়ে দেখো কেউ ঠকবে না। থ্যাংক ইউ নিবেদিতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মিনাকারি ঢাকাই আছে, মিনাকারি ঢাকাই আছে, বাট এখন না আমার সব এগুলো ওপরে, এখানে নিচে নেই গো, মিনাকারি ঢাকাই আছে কিন্তু আজকে দেখাতে পারবো না গো বনু, সরি সুমনা রয় দি, আমি আজকে পারবো না গো, আজকে ওপরে আমার শাড়িগুলো, আর আমার হাতের কাছে কেউ নেই যে আমাকে এনে দেবে, ঠিক আছে? এই রুমে কেউ নেই, আমি হোয়াটসঅ্যাপ করে কনফার্ম করে দিব, ঠিক আছে? শ্বেতা সাহা করে দিও, আমি রেটটা নেব। আচ্ছা নাও নাও, কোনো অসুবিধা নেই, চলো একটুখানি লিখে দেবে যে এই গ্রুপ দেখে নিয়েছো, তাহলে 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবে। এইটা দেখো, জাস্ট দেখো প্রচুর পরিমাণে, আগের দিন বোধহয় কোনো একটা গ্রুপে এটা দেখিয়েছিলাম, সবই সোল্ড আউট হয়ে গেছে। তো আজকে দেখো প্লিজ এইটা, না এই হচ্ছে তোমার আঁচল, এই যাচ্ছে আঁচল, একটা জাম কালারের সাথে ঘিচা ওয়ার করা রয়েছে, আর এই যাচ্ছে তোমার বডি, এটা হচ্ছে তোমার পাড়, একটা গোল্ডেন কালারের পাড় আছে, পুরো শাড়িটাই আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও আমি হোয়াটসঅ্যাপ করে কনফার্ম করে দিব, ঠিক আছে? করে দিও, আমি দেখে নেব। আর কে কিছু বলছে নাকি, কমেন্টস গুলো আটকে গেছে কে জানে, চলো এই দেখো এইভাবে যাবে শাড়িটা, দারুন দারুন, মানে আর সফট হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুমের মধ্যে আছে সফট, এগুলো হচ্ছে আমকলকা মাল্টি কালার দিয়ে গেছে পুরো শাড়িতে, শাড়ির কালার কম্বিনেশনে পুরো ডিফারেন্স, পুরো ডিফারেন্স, একটা ডিপ নেভি ব্লুর সাথে রয়েছে একটা পার্পেল পিঙ্ক, পার্পেল পিঙ্ক ঠিক না, জাম কালার টাইপের বলতে পারো। এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, সম্পূর্ণ ঘিচা করা আঁচল, ঠিক আছে? শাড়িটা কিন্তু এখানে শেষ নয়, গল্প আরো বাকি আছে। এই হচ্ছে শাড়িটার কুচি, পাটলি পাল্লু, এটা হচ্ছে কুচি, কুচিতে যাবে আবার সেই পার্পেল পিঙ্ক, আর বডিতে যাবে ব্লুটা, বডিতে যাবে ব্লুটা, আবার আঁচলে যাবে পার্পেল পিঙ্ক, কুচি, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডিটা, ঠিক আছে? প্রাইস যাচ্ছে এটার 1150, এই গ্রুপে আজকে পাচ্ছ 1100 টাকায়, প্রাইস যাচ্ছে 1150, এই গ্রুপে পাচ্ছ 1100 টাকায়, ঠিক আছে? 1150 এই গ্রুপে পাচ্ছ 1100 টাকায়, ফার্স্ট লাইভ আজকে,
তো যাই হোক, প্রথম থেকে ভালোই পেয়েছি, তোমাদের সবাইকে অনেকেই সাপোর্ট করে যাচ্ছ, সঙ্গে থাকো প্লিজ, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। ১১৫০ কিন্তু এই গ্রুপ থেকে নিলে পেয়ে যাচ্ছ 1100 টাকা, পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম। আচ্ছা আর একটা কালার দেখো, এটা একদম জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি, তসরের সাথে মেরুন, তসরের সাথে মেরুন, জাস্ট কম্বিনেশনটা দেখো, তসরের সাথে মেরুন, অসম অসম কম্বিনেশন, দেখতে দারুন শাড়িটা, দেখতে দারুন, পরলে আরো সুন্দর লাগবে। শাড়ি তোমরা জানোই যে পরলে শাড়ি না খোলে না, বা শাড়ি যত পরবে শাড়িটা তত খুলবে এবং দেখতে সুন্দর লাগবে। মেরুন কালার, এভাবে কালচে মেরুন দিয়ে, রেডিশ কালচে মেরুন দিয়ে গেছে আঁচলটা, আর এটা গেছে তসর কালার, দারুন একটা কালার, হেভি সুন্দর একটা গোল্ডেন 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 শেড আছে, গোল্ডেন শেডের ওপরে তসর কালার রয়েছে, দারুন দারুন কালার। দেখো এই যাচ্ছে পুরো শাড়িটা, এই যাচ্ছে আঁচলটা, আর এই যাচ্ছে তোমাদের বডিটা, এই যাচ্ছে বডিটা, এটাও কিন্তু পাটলি পাল্লু, এটাও কিন্তু পাটলি পাল্লু, দারুন শাড়িটা, ইউনিক একটা শাড়ি, যে পরবে তাকে দারুন লাগবে। এই দেখো এই কুচিতে আবার পরবে এই মেরুনটা, কুচিতে আবার এই মেরুনটা পরবে, এটা যাচ্ছে আঁচলটা আর এটা যাচ্ছে বডিটা, কম্বিনেশন দেখো, একটাই পিস, এটা যে নেবে তাই তারই থাকবে, সেই পরবে, এটা সেকেন্ড পিস নেই যে কেউ পরবে বা কেউ পাবে, দারুন দেখতে, এবং পাড়টা একটা দারুন পাড়, একটা ছোট ইঞ্চি পাড় আছে রেড, একটা গোল্ডেন আছে ছোট্ট ইঞ্চি পাড়, আর পুরো শাড়িতে এ করা রয়েছে আমকলকা, আর শাড়িটা হচ্ছে তোমার পাটলি পাল্লু, পাটলি পাল্লু, পাটলি পাল্লু, এটা হ্যান্ডলুম দুটো ছিল, দুটো দেখিয়ে দিলাম, এগুলো আমার দোকানে প্রচুর কালেকশন আছে, বাট বাড়িতে দু পিস তিন পিস করে আনা, অত আনা যাচ্ছে না। প্রাইস যাচ্ছে 1150, হ্যান্ডলুম পরে খুব আরাম, প্রাইস যাচ্ছে 1150, কিন্তু এখানে এই গ্রুপে পেয়ে যাবে তোমরা আজকে 1100 টাকায়, আজকে পেয়ে যাবে 1100 টাকায়। আচ্ছা একটা লিলেন আছে, আমি এটা দেখাই এই গ্রুপে, যদিও এই লিলেনটা আমাকে, আমি দোকান থেকে এনেছি আমার অন্য পার্সোনাল কাস্টমার দেখবে বলে, তো তবু তোমাদেরকে দেখাই লিলেনটার উপর আমারও খুব লোভ, এই ও এক পিসি লিলেন আমার দোকানে থেকে গেছিল, যার জন্য আমি নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে যে, এটাকে তাঁতিদের ভাষায় বলা হয় যে তোমার জাল লিলেন, তাঁতিদের ভাষায় বলা হয় এটাকে জাল লিলেন, একদম ইউনিক আর সোভার একটা লিলেন, 100/100 পিওর কটন লিলেন, একটা সুতো তোমরা এখান থেকে অন্য কিছু বার করতে পারবে না, এবং ব্ল্যাকের ওপরে লিলেনটা করেছে সম্পূর্ণ সিলভার দিয়ে, সম্পূর্ণ সিলভার দিয়ে, এবং ভিতরে মিনে করেছে রেড দিয়ে ইয়ালো দিয়ে, দারুণ কাজ করেছে। এ হলো যে আমাদের এখানেরই তৈরি শাড়ি, এগুলো কোনো বাইরের শাড়ি নয়, আর এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, দেখো এই যাচ্ছে আঁচল, আঁচলটা করেছে কি তোমাদের, আঁচলটা হচ্ছে যে সিলভার দিয়ে একটা স্ট্রাইপস আছে, আমি সামনে নিয়ে দেখাই, হ্যাঁ এবার বুঝতে পারবে, এরকম স্ট্রাইপস এর মধ্যে গেছে আঁচলটা। ওকে আমি এবার শাড়িটা পুরোটা গায়ে দিই, এই যাবে, এই শাড়ি লিলেন যারা পরেছে, লিলেন যারা পরে তারা জানে লিলেনের আরাম কতখানি, এটা পরলে কত সুন্দর লাগবে, এরকম সিলভার কালারের একটা পার ব্ল্যাকের সাথে, এটাও এক পিস, এবং আমি বলে রাখি এই যে স্ট্রাকচারের ওপর কাজটা, এই তাঁতটা বন্ধ হয়ে গেছে, সুতরাং এটা এক পিসই, এর আর কালারও পাবে না, এর আর ডিজাইনও পাবে না, এটা উঠে গেছে, লিলেন ইউনিক ইউনিক ডিজাইন আরো আসছে, তো এটাও যে নেবে তার সব থেকে আলাদা এবং হাটকে একটা কালেকশন তার ওয়ার্ড্রপে থাকবে লিলেনের, দেখো ব্ল্যাকের মধ্যে, এগুলো অ্যাকচুয়ালি সেলিব্রিটি কালেকশন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেলিব্রিটি কালেকশন, খুব সফট এবং পিওর 100/100 পিওর কটনের মধ্যে। হাই মৌমিতা দি, অনেকক্ষণ পর পর একজন একজন করে কমেন্টস করছে, তো একটু করো সবাই, তোমরা আজকে আমার ফার্স্ট লাইভ এই গ্রুপে, তো প্লিজ তোমরা যদি একটুখানি সাপোর্ট না করো, শাড়ি দেখিয়ে মজা নেই, আমি বারবার বলছি যে তোমরা দেখো, নিতে হবে না, বাট দেখো, নেওয়ার প্রচুর মানুষ আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা একটু দেখো কালেকশনটা, জাস্ট দেখো লিলেনটার, আর অল ওভার শাড়িতে এইভাবে জাল কাজটা করেছে, ওয়েভিং গেছে, আমি এক এক পল্লা করেও শাড়িটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এক পল্লা করেও দেখিয়ে দিচ্ছি, দারুন একটা কালেকশন, আমি এটা জাস্ট আমার একজন কাস্টমার, পার্সোনাল কাস্টমার, সে নেবে বলেছে যে যদি লিলেনের যা কালেকশন থাকুক তোমার দোকানে তাই নিয়ে এসো, আমি সেটাই নেব, তো এটা নিয়ে এসেছি তাকে দেখাবো, তবু আমি লাইভে দেখিয়ে দিচ্ছি, এক পিসি আছে, এক পিসি আছে, এটার প্রাইস হচ্ছে 2850 টাকা, এটার প্রাইস হচ্ছে 2850, 2850, এটার প্রাইস হচ্ছে 2850 টাকা, 2850, 2850, ঠিক আছে, ডিটেলসে দেখিয়ে দিলাম, পুরো শাড়িটা সেম টু সেম যেমন দেখালাম তেমনই যাবে,
এটার প্রাইস থাকছে 2850। লিলেন অলমোস্ট শেষ, প্রচুর লিলেন কালেকশন আমার, প্রচুর প্রচুর প্রচুর। ইভেন লকডাউন উঠলে আমি আশা করি নতুন নতুন কালেকশন আরো দেখাতে পারবো। লকডাউনটা উঠলে আমি আশা করব তোমাদেরকে নতুন নতুন কালেকশন প্রচুর দেখাতে পারবো। কেমন লাগছে লাইভটা একটু বলো প্লিজ। বাবা কে গো, ওয়াও রোজি, থ্যাংক ইউ, একটু সাপোর্ট করো, সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো, সাপোর্ট করো প্লিজ। নেক্সট কি দেখাবো বলো তো? নেক্সট আমি একটা মধুবনী দেখাবো তোমাদের, সব মিক্স প্যাচাপে দেখাচ্ছি, জাস্ট আমার কালেকশন কি ধরনের সেই টাচটাই আজকে তোমাদেরকে দেব, সেই টাচটাই দেব। সব ধরনের কালেকশন তো আমি তোমাদেরকে আজকে দেখাতে পারবো না, কারণ আমার তো বাড়িতে, আমার তো দোকানে সব কালেকশন। তো জাস্ট আমি কি ধরনের কালেকশন রাখি যাতে তোমাদের খুব পছন্দ হয়, খুব সুন্দর ব্ল্যাক শাড়িটা। সত্যি কথা গো দিদি সুজাতা দি, মানে ব্ল্যাক শাড়িটার প্রতি আমার নিজেরই নজর রয়েছে, কোন দিন দেখবে এটা আমি নিজেই পরে পরে ঘুরে বেড়াচ্ছি, এটার উপর আমার নিজেরই নজর রয়েছে। দারুন দারুন ব্ল্যাক শাড়িটা, অসম্ভব সুন্দর, সিলভার পার গেছে, এরকম ভাবে কাজ, মানে এরকম কালোর মধ্যে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। পছন্দ হলো মানে পরে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আর দেখবে জিনিস পোশাক আশাকের ক্ষেত্রে যেটা চোখে একবার ধরে, তারপর আর পাঁচটা দেখালো মনে হয় যেন ওটার দিকেই চোখটা চলে যায়, ওটার দিকেই চলে যায়, না ওটাই ঠিক ছিল। যদিও আমরা অনেক সময় অনেক কারণে সেটা পারচেজ করতে পারি না, কিন্তু মনে হয় যেন না ওটা দেখার পর আর কিছুই ভালো লাগছে না, সেরকম একটা শাড়ি। আমার পুরো দোকানে এই একটাই লিলেন রয়েছে গো, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু লিলেন নেই, এই একটাই লিলেন রয়েছে, প্রচুর লিলেন ছিল। এখন যারা লিলেন বুকিং করছে সবাই ওগুলো সব তাঁতির বাড়িতে রয়েছে, আসবে দেন পাবে। স্ক্রিনশট নিয়ে নাও, 1850 এই গ্রুপ থেকে বুকিং করলে 1800 টাকায় পেয়ে যাবে আজকে। 1850 এই গ্রুপ থেকে বুকিং করলে 1800 টাকায় পেয়ে যাবে তোমরা আজকে। হাই নিবেদিতা, একদিন ভালো মসলিন দেখাবে? হ্যাঁ দেখাবো, যদি দেখি যে সেরকম পরিমাণে আমার একটা পজিশন তৈরি হয়েছে এই গ্রুপে, ভিউয়ার্স খুব ভালো হয়। আমি ডিভিআর অরিজিনাল মানে বড় গ্রুপটাতে দেখিয়েছি, ফার্স্ট দিন লাইভ করেছি সেদিন সমস্ত মসলিন দিয়ে স্টার্ট করেছি। যদি তোমরা সার্চ করো ওখানে মাতারা কালেকশন মুনমুন, হয়তো লাইভটা আছে, দেখে নেবে। আমি একটা ফিশ খাদি পরে রয়েছি সাদা কালো, তো একদম স্টার্টিং ই মসলিন দিয়ে করেছিলাম ওই দিনকে, একদম ধামাকাদার একটা লাইভ ছিল, প্রচুর 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 ভিউয়ার্স ছিল, মজা করে লাইভ করেছিলাম, যেটা ফার্স্ট আমি করেছিলাম। তাও অনেকদিন হয়ে গেছে, 2 মাস আগে বোধহয়, তারও বেশি হবে। সার্চ করলে হয়তো পাবে, ডিবিআর যেটা মানে বড় গ্রুপটা, সেখানে সার্চ করলে পেয়ে যাবে আমাকে। সমস্ত মসলিন ওখানে দেখানো আছে, কালার গুলো রয়েছে, ব্ল্যাক রয়েছে, ইয়েলো রয়েছে, গ্রিন রয়েছে, পিঙ্ক রয়েছে, অরেঞ্জ রয়েছে, সমস্ত মসলিন গুলো ফার্স্টেই লাইভের ফার্স্টেই স্টার্টিং করেছি মসলিন দিয়ে। দেখো এই যাচ্ছে হচ্ছে তোমার মধুবনী, এটা হচ্ছে মধুবনী, মধুবনী সিল্ক, এটা ঘিচার ওপরে গেছে, এটা অরেঞ্জ কালার, খুব ডিমান্ডিং একটা কালার। আমি আগে দুটো এনেছিলাম, সোল্ড হয়ে গেছে, দুটোই একজন নিয়ে নিয়েছে, আবার তিনটে এনেছি। তো প্লিজ যারা নেবে একটু অপশন রেখে বুকিং করবে। আমার অরেঞ্জ জামদানিটা দেখাও, 1350টা। ও মা, সে কি কথা, তোমার অরেঞ্জ জামদানি তো প্যাকেট করে তুমি বুকিং করে সরে গেছে, আমি তো নিয়ে বসে নেই না। যে সমস্ত শাড়িগুলো বুকিং হচ্ছে সেগুলো তো সব আলাদা উপরের ঘরে লাট করা, তোমরা জানো আমি উপরের ঘরে যখন লাইভ করি সব দেখো তোমাদের শাড়ি, আমি তো সেই বিক্রি হওয়া শাড়ি আর নিয়ে বস থাকি না যে ওগুলো বারবার দেখাবো, ঠিক আছে? ওটা তুমি দেখো, তোমার অরেঞ্জ জামদানি আমার পেজে আছে বা আগের লাইভে আছে, সেখান থেকে দেখে নাও প্লিজ। আচ্ছা দেখো, এই হচ্ছে যে তোমার পুরো শাড়ির পাড় যাচ্ছে, এই হচ্ছে যে পাড় যাচ্ছে, পুরো শাড়ির এইভাবে পাড় যাচ্ছে, একদম মধুবনী কাজ করা রয়েছে, পাড় যাচ্ছে। আর এই যাচ্ছে তোমার শাড়ির ভেতরের ছোট ছোট করে পাখিগুলো, একটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে, এই একটা পাড়, দুটো পাড় পাচ্ছ শাড়িটার, দুটো পাড় পাচ্ছ, দারুন দারুন দারুন, মানে অনেক পিস বিক্রি করেছি মধুবনী, শুধু একদিনেই মনে হয় 12 পিস অনলাইনে লাইভ চলাকালীন সোল্ড হয়েছে। এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, সঙ্গে থাকছে ব্লাউজ পিস, রানিং যেভাবে কাজ আছে সেরকম ব্লাউজ পিস, এই যে এটা বিপি পাচ্ছ। প্রাইস থাকছে মধুবনীর প্রাইস থাকছে 1150, এই গ্রুপ থেকে আজকে নিলে পেয়ে যাচ্ছে 1100। এই গ্রুপ থেকে বুকিং করলে লিখতে হবে যে ডিভিআর ওমেন্স প্ল্যাটফর্ম থেকে দেখে বুকিং করছি, 50 টাকা করে প্রতি শাড়িতে ছাড় পাবে। নর্মাল প্রাইস 1150, পেয়ে যাচ্ছ 1100। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, মধুবনী সিল দেখাচ্ছি, মধুবনী সিল দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মৌমিতা দি।
সবাই শাড়ি পেয়ে যাবে, দাঁড়া বুঝতে পারি, সবার শখের জিনিসগুলো বুকিং করে রেখে দিয়েছো, আমার কাছে রয়ে গেছে, তোমরা পাচ্ছ না। আমারও অনেকের কাছে অনেক কিছু বুকিং করা আছে, কসমেটিক্স, কানের দুল, অনেক কিছু বুকিং করা আছে, তো আমারও খুব শখ কখন ওগুলো আসবে আমার কাছে, আমি দেখতে পারবো। এটা একটু হয়, এটা আমাদের মেয়েদের মধ্যে ন্যাচারালি একটা থাকে যে জিনিসটা কেনার পরে কখন পাবো। তো এই লকডাউন হওয়াতে আমাদের সকলের জিনিস আটকে গেছে, যার জন্য আমাদের সবার মন খারাপ, কিন্তু কি করবে বলো, সব ঠিক হোক, সবাই সবার জিনিস সুষ্ঠু মতো পেয়ে যাবে, কোনো ব্যাপার না। দেখাও না হলে হবে না, নেই এখানে আমার কাছে নেই গো তোমার শাড়িটা। আচ্ছা চলো দাঁড়ো, আচ্ছা এটা দেখো, এই শাড়িটা দেখো, সেমি ওপরা কাতান, খুব অফারেবল শাড়ি, খুবই অফারেবল শাড়ি এটা, এগুলো খুব অফারে যেত আমার এই শাড়িগুলো, সেমি ওপারা কাতান, এগুলো কয়েক পিস এনেছি দেখাবো পরপর পরপর দেখাতে থাকবো। সেমি ওপারা কাতান, এটা হচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে গেছে ব্লু, দেখো খুব ডিম্যান্ড এই শাড়িগুলোর, আমি প্রচুর প্রচুর আমার সেল হয় এই শাড়ি, পিচ পিঙ্কের সাথে গেছে ব্লু, হ্যাঁ পিচ পিঙ্ক আছে, এটা কিন্তু পিচ পিঙ্ক অনেকটাই, দেখে নাও যেই কালারটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই পাবে, হালকা হালকা রেডিশ রেডিশ একটা পিচ পিঙ্কের সাথে গেছে এই তোমার এই পিত্তি ব্লুটা, খুব ডিম্যান্ড এই শাড়িটার, খুব ডিমান্ড, দেখে নাও পুরো শাড়িতে এরকম ভাবে রয়েছে, শাড়িটার দাম শুনলে সবাই অবাক হয়ে যাবে, খুব কমের মধ্যে আছে শাড়িটা, দেখো এই যাচ্ছে নিচের পোর্শনের পাটটা, প্রচুর পরিমাণে এইসব শাড়ি আমি বিক্রি করেছি, এর ফিডব্যাক গুলো দেখে নেবে তোমরা মাতারাতে গিয়ে। দেখো এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, আর এই যাচ্ছে কুচি, হাফ হাফ শাড়িটা, হাফ হাফ এর মধ্যে গেছে, প্রাইস থাকছে 750, এই গ্রুপে প্রাইস হচ্ছে 700, প্রাইস থাকছে 750, এই গ্রুপে প্রাইস হচ্ছে 700, ঠিক আছে দেখেছো, প্লিজ একটু দেখে নাও, ভালো করে দেখে নাও, আবার কেউ নেওয়ার পরে বলবে যে আবার দেখাও, আর যারা নতুন কিনবে তারা কিন্তু শুনে নাও, আমি কিন্তু ছবি দিতে পারি না, ছবি দেওয়ার টাইম থাকে না, সময় থাকে না, লাইভেই দেখতে হবে, লাইভে দেখেই বুকিং করতে হবে, ঠিক আছে। স্ক্রিনশট নাও প্লিজ, এটা যাচ্ছে তোমার তুতে ব্লুর সাথে যাচ্ছে পিচ পিঙ্ক, তুতে ব্লুর সাথে পিচ পিঙ্ক, দেখো এইভাবে যাচ্ছে, দারুন শাড়ির কম্বিনেশন, প্রাইস 750, এই গ্রুপ থেকে আজকে বুকিং করলে পেয়ে যাচ্ছে 700 টাকায়, ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও যাচ্ছে তোমার পিচ পিঙ্কের, হাতাতে কাজ আছে, হাতাতে কাজ আছে, প্রাইস 750, এই গ্রুপ থেকে পেয়ে যাচ্ছ আজকে তোমরা 700-এ, এটার প্রাইস 750, সেমি ওপারা কাতান, আজকে পেয়ে যাচ্ছ 700-এ। এই এক জ্বালাতন আমার, এই শাড়িগুলো খুললে আমি মোটে ভাঁজ মেলাতে পারি না, একটু সময় লাগে, পারি না তা নয়, পারি কিন্তু একটু সময় লাগে, একটু সময় লেগে যায় আমার। ওকে বলো আর কার কিছু, গ্রুপে জয়েন করলাম তোমার লাইভ দেখার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে চলো স্ক্রিনশট নিয়ে নাও, 750-এর পেয়ে যাচ্ছ আজকে 700 টাকায়, 700 টাকায় পেয়ে যাচ্ছ আজকে, ঠিক আছে। অনেকেই জয়েন করেছে এই গ্রুপে আমার লাইভ দেখার জন্য, অনেকেই অনেকেই, আর তোমরা সবাই যখন চলে আসবে এই গ্রুপে তখন এই গ্রুপটাও আমার নিজের গ্রুপের মতনই হয়ে যাবে, মনে হবে যে এটাও পুরোনো গ্রুপ নিজের গ্রুপের মতন হয়ে গেছে। আচ্ছা 750-এর কি আর দেখাবো, 700-র কি আর দেখাবো, মানে এগুলো 750 বলছি কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে আজকে 700, আজকে 700। অরেঞ্জ মধুবনীর পিপি দিদি, সুমিতা দি, ওটার পিপি হচ্ছে 1150, কিন্তু আজকে এই গ্রুপে যেহেতু ফার্স্ট, আমি 50 টাকা প্রতি শাড়িতে ইনস্ট্যান্ট ছাড় আছে, সুতরাং ওটার প্রাইস হয়ে যাচ্ছে 1100। ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম দিয়ে তুমি 50% দিয়ে পেমেন্ট করতে পারবে, স্ক্রিনের ওপর টাচ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে গিয়ে বুকিং করতে হবে, ঠিক আছে। তোমার পেজে গিয়ে দেখেছিলাম, হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপে এসো, আমি হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবো, তুমি কি না দেখে শাড়ি বুকিং করেছো, আমি বুঝতে পারছি না ঠিক এখানে লাইভে, মমিতা দি তুমি কি না দেখে শাড়ি বুকিং করেছো অরেঞ্জটা,
দেখে করেছো তো নিশ্চয়ই, তাহলে কেন আমি বুঝতে পারছি না আমি তুমি কি বলতে চাইছো। আর এখানে না বুঝতে পারি না আমার সঙ্গে কে কথা বলে না বলে, হোয়াটসঅ্যাপে না গেলে আমি ঠিক বুঝতে পারি না, এখানে একটু একটু দেখা যায়, আর একই নামে অনেকে থাকে, আমি ঠিক সবাইকে চিনতে পারি না, যার জন্যই বলি যে হোয়াটসঅ্যাপে এসো। তুমি নিশ্চয়ই অরেঞ্জটা বুকিং করেছো, ছাইটা দেখে করেছো। আচ্ছা, ব্ল্যাক ভিটা সিল্ক এটা কিন্তু বুক করে দিয়েছি আমি। হ্যাঁ দিদি, আমি মানে এখনো চেক করিনি, দেখে নেব, দেখে নেব। থ্যাংক ইউ দিদি। আচ্ছা নেক্সট দেখো, এটা যাচ্ছে হচ্ছে যে তোমার সেমি সেমি কাতান, এটা এটা পুরো শাড়িটা না এত সুন্দর, এগুলো অনেক পিস বিক্রি করেছি, এগুলোর খুলো খুব ভালো ফিডব্যাক রয়েছে, পুরো শাড়িটা এরকম গোল্ডেন কাজ রয়েছে, প্লাস একটা ভেতরে শেপ ওয়ার্কও রয়েছে, পুরো শাড়িতে কাজ এভাবে গেছে, ফুল শাড়িটা এভাবে গেছে ব্লুর মধ্যে, খুব ইউনিক, ব্লুর সাথে গোল্ডেন কাজ করা খুব ইউনিক শাড়িগুলো, মানে কমের মধ্যে খুব ভালো, মানে এর যে কত সংখ্যক বিক্রি করেছি আমি তার কোনো শেষ নেই, এর প্রচুর সংখ্যক আমি বিক্রি করেছি তার কোনো শেষ নেই। এই দেখো, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচলটা, এই পেয়ে যাচ্ছ আঁচল, ঠিক আছে। আর পুরো শাড়িটাই যেরকম দেখাচ্ছি কাজ, এটা পুরো শাড়িতেই থাকবে, একদম পুরো শাড়িতেই এটা থাকবে, ঠিক আছে, কোথাও গ্যাপ নেই। ব্লু কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, 750 টাকা দাম আছে, আজকের প্রাইস থাকছে কিন্তু 700 টাকা, এই গ্রুপ থেকে দেখে নিলে, এই গ্রুপে যেহেতু আজকে আমার ফার্স্ট লাইভ তাই জন্য আমি 700 টাকায় আজকে এই শাড়িটা দিয়ে দিচ্ছি, 700 টাকায় দিয়ে দিচ্ছি। দুখানা পার পাচ্ছ, দেখে নাও, দুটো পার পাচ্ছ, দুটো পার পাচ্ছ, প্রাইস থাকছে রেড কালারের সেমি কাতান হবে, দি রেড কালার নেই গো, রেড কালারের সেমি কাতান আছে কিন্তু 1450-এর আছে, দেখাবো কি, ওটা পৈঠানির মধ্যে যাবে, পৈঠানি প্রিন্টের মধ্যে যাবে, পৈঠানি প্রিন্টের মধ্যে যাবে, ঠিক আছে, 1450, যদি বলো যে দেখাও তাহলে দেখাবো, ওটা দেখলেই পছন্দ হবে, ওটা আমি হয়তো বুকিং হয়েছে কিনা জানি না, একটু আগে অন্য গ্রুপে ছিলাম, তবু দেখাতে বললে দেখাতে পারি, তুমি দেখলেই তার বুকিং হবে এমন কোনো কথা নেই। চলো আর কি আছে, লাইভ দেখিনি বাট পেজ থেকে দেখে করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তুমি আমার মাতারাতেও পেয়ে যাবে ছবি, যেমন দেখতে পাচ্ছ শাড়ি তেমনই তেমনই, আমার কাছে এখানে নেই গো দিদি, তোমার শাড়ি সঙ্গে সঙ্গে প্যাকিং করে সরে গেছে, থাকলে আমি অবশ্যই দেখিয়ে দিতাম, এখানে নেই, কিচ্ছু নেই, আর আমি আজকে নিচের ঘরে আছি, উপরের ঘরে রয়েছে আর সবগুলো, নেই, থাকলে অবশ্যই দেখাতাম গো। চলো রেডটা দেখে নাও, রেড সেমি কাতানটা দেখে নাও, না দেখালেও হবে, না না দেখিয়ে দেবো দিদি, ছবি থেকে অবশ্যই পাঠাবো, আজকে এখানে নেই গো পবনু, মৌমিতা দি থাকলে দেখিয়ে দিতাম, রেড কালারের সেমি কাতান হবে, হ্যাঁ এটা দেখো, এই দেখো, ওয়াও একটা শাড়ি, মানে এটা মানে পৈঠানি, পৈঠানি যেহেতু অনেক প্রাইস হয়, এটা সম্পূর্ণ পৈঠানি যেই কাজটা, এটা অনেকেই পৈঠানি বলেও বিক্রি করে, বাট আমি পৈঠানি বলবো না, পৈঠানির যেই কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ এই শাড়িটার মধ্যে রয়েছে, সম্পূর্ণ পৈঠানির কাজ, পৈঠানি মিনস তার মধ্যে পদ্ম আর ময়ূর থাকবেই, পদ্ম আর ময়ূর থাকবেই, তো এটা সম্পূর্ণ পৈঠানির কাজ। এই যে শাড়ির ভেতরে মিনে ওয়ার্ক দেখতে পাচ্ছ, পুরো শাড়ি সেম টু সেম, একদম কোথাও একটা ফাঁকা বা গ্যাপ নেই, কুচি আঁচল সব, গোলাচল সব জায়গায় এইভাবে করা রয়েছে। আর এই দেখো শাড়ির পাড়, শাড়ির পাড়টা দেখো দারুণ করেছে, শাড়ি দারুণ করেছে, এটা হচ্ছে নিচের পোর্শনের পাড়, এটা যাচ্ছে উপরের পোর্শনের পাড়, দুটো পাড় পাচ্ছ, দুটো পাড় পাচ্ছ। আচ্ছা এবার দেখাচ্ছি শাড়ির আঁচলটা, আঁচল দেখিয়েছি কি নাকি, আমি আঁচল আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এই যাচ্ছে শাড়ির আঁচল, দেখো এই যাচ্ছে শাড়ির আঁচল, দারুণ দেখতে শাড়ি, দারুণ দেখতে, এই শাড়ির কোনো মানে দ্বিমত হবে না, প্রাইস থাকছে 1450, এই গ্রুপ থেকে নিলে 50 টাকা আরো ছাড় থাকছে, 1400 টাকা, 1400 টাকা, স্ক্রিনশট নাও আর বুকিং করো, স্ক্রিনশট নাও আর বুকিং করো, রেড কালারের তোমার সঙ্গে থেকে যাচ্ছে ব্লাউজ পিস, সঙ্গে হাতাতেও কাজ আছে, প্রাইস থাকছে 1400 টাকা, প্রাইস থাকছে 1400 টাকা, দেখো প্রাইস থাকছে 1400 টাকা, পুরো শাড়িটা হচ্ছে এটা, প্রাইস থাকছে 1400 টাকা, ঠিক আছে। হ্যালো মুনমুন, আমি এই গ্রুপেও চলে এলাম লাইভ দেখতে, থ্যাংক ইউ দিদি, বললাম না আমার পেছন পেছন সব আমার দিদিগুলো এখানে চলে আসবে, কোনো অসুবিধা নেই, তোমরা আছো বলেই তো আমি
সমস্ত গ্রুপে যেতে পারছি এবং একথা তোমরা থাকো প্লিজ, তোমরা থেকে এই যে কমেন্টস করছো এখানে সবই, যে কজনই আছো প্রায় আমার সব পুরনো কাস্টমার, সবাই আমাকে চেনো। চলো আজকে কি আর কেউ কিছু দেখবে নাকি আজকে এখানেই শেষ করব বলো? আর কেউ কারোর কিছু দেখার থাকলে বলো প্লিজ, আমি দেখাবো, নালে আজকে এখানে শেষ করে দেবো। আর কিছু কারোর দেখার ইচ্ছা থাকলে বলো প্লিজ। চলো একটা বঙ্গাই সিল্ক দেখাই, একটা বঙ্গাই সিল্ক দেখাই, এটাও জানি না বুকিং হয়েছে কিনা, তবু দেখাই। হ্যাঁ এটা দেখাবো, আর একটা অরেঞ্জ বঙ্গাই দেখাবো, আর না অরেঞ্জ ঘিচা দেখাবো। এটা দেখো বঙ্গাই, লাল সাদা, লাল সাদা বঙ্গাই দেখো, এই যাচ্ছে নিচের পোর্শনের পাটটা, আর এটা সাদাটা কিন্তু অফ হোয়াইট, অফ হোয়াইটের মধ্যে পুরো শাড়িতে যাচ্ছে এরকম ভাবে কাজ, পুরো শাড়িতে যাচ্ছে এরকম ভাবে কাজ। শাড়ির পাটটাও অসম, শাড়ির পাড় এবং আঁচল এই দুটো দেখলেই মানে শান্তি শান্তি। এই শাড়ি প্রচুর বিক্রি করেছি, বারবার বলছি, এটা আমার এই শাড়ি পরে আমার অঞ্জলি দিচ্ছে এরকম ছবিও রয়েছে আমার পেজে রয়েছে বা আমার ফেসবুকে রয়েছে, প্লাস এটা তত্ত্বে গেছে বিভিন্ন ইয়েতে, আমার এই শাড়ি গেছে প্রচুর প্রচুর নিয়েছে, এটা আমার অনেক পুরনো কালেকশন। এবং এই লাল সাদা আমার কাছে দুটো আছে, যার জন্য আমি আবার এই গ্রুপেও দেখালাম, দু পিস আছে এবং এই কাজটা পুরো শাড়িতে কি ইউনিক। এটা কোনো এজ লিমিট লাগবে না, যে কোনো বয়সের যেই পড়ুক না কেন তাকে দারুণ লাগবে, দারুণ একটা মানে ইয়েতে রয়েছে শাড়িটা। এটার প্রাইস হচ্ছে 1650, এই গ্রুপ থেকে নিলে 1600 টাকায় পেয়ে যাবে, প্রাইস হচ্ছে 1650। এই গ্রুপে যেহেতু আজকে ফার্স্ট লাইভ, এখানে দেখে নিলে 1600 টাকায় পেয়ে যাবে। লাল রঙের যাচ্ছে ব্লাউজ পিস, এই যে লাল রঙের যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় থাকছে কাজ, হাতায় থাকছে কাজ, লাল রঙের যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় থাকছে কাজ, প্রাইস যাচ্ছে 1650। এই গ্রুপ থেকে নিলে 50 টাকা ইনস্ট্যান্ট ছাড় থাকছে, প্রাইস হয়ে যাচ্ছে 1600, প্রাইস হচ্ছে 1600। আর একটা অরেঞ্জ কালারের ঘিচা দেখাবো গো, আর একটা অরেঞ্জ ঘিচা দেখাবো। ব্লুর নিচে রেডটা দেখাও, ব্লুর নিচে রেডটা কোথায় গো? দাঁড়াও কোন দিক দিয়ে ব্লু আসছে আমি আগে দেখে নেই। তোমার ডান পাশের রেডটা কি শাড়ি গো দি? আমি দেখতে দেখতে পাচ্ছি না, এটা তো ব্ল্যাক দেখলাম, চলে গেল। রেড কোথায়? রেডটা দেখিয়ে দিয়েছি গো, রেড ফার্স্টে দেখিয়ে দিয়েছি, এই রেডটা বোধহয় বুকিং হয়ে গেছে, এই রেডটা বোধহয় বুকিং হয়ে গেছে, রেডটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো বঙ্গাইটা যাচ্ছে 1600, এই গ্রুপে 1650 দাম, 1600, এটা 1650 দাম, এই গ্রুপে আজকে ফার্স্ট তাই 1600 দিয়ে দিলাম বঙ্গাইটা, ঠিক আছে। আচ্ছা এই রেটটা সোল্ড আউট হয়ে গেছে, রেটটা মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা এই একটা অরেঞ্জ আছে দেখাবো, দেখো এই অরেঞ্জ ঘিচাটা দেখিয়ে আজকে মনে হয় শেষ করতে হবে। আর কারোর কিছু যদি বলো বলো যে আমাকে দেখাও, তাহলে অবশ্যই দেখাবো। এটা কিন্তু অরেঞ্জ, হ্যাঁ এটা রেড নয়, এটা অরেঞ্জ দেখো, দারুন একটা ঘিচা, দারুন, ওয়াও ওয়াও একটা ঘিচা, মানে কম্বিনেশনটা জাস্ট দেখো, জাম কালারের সাথে অরেঞ্জ, একটা জাম কালারের পাড়ের সঙ্গে জাম গোল্ডেনের সাথে করেছে অরেঞ্জ, দারুন কনফিউশন। আমি আমি গায়ে ফেলছি, একটু দেখো কেমন লাগছে, দারুন দেখতে, মানে শাড়িটা এত সুন্দর। এটারও দু পিস ছিল গো, দোকান থেকে এক পিস চলে গেছে, আর এই এক পিস আছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, ওয়াও শাড়ি, মানে মনে হয় যেন পরেই ফেলি, যাও খুলে ফেললাম। চলো দেখো দুটো পাড় আছে কিন্তু, একটা পাচ্ছ পাড়, গোল্ডেন কালারের পাড় পাচ্ছ, কেমন লাগছে আমাকে একটু বলো? এটা আছে গোল্ডেন কালারের পাড়, আচ্ছা এই দেখো, এই দেখো এটা হচ্ছে জাম কালারের পাড়, দুটো পাড়, দারুন এটা ঘিচা সিল্ক। এরকম একটা ঘিচা সিল্ক ওয়ার্ড্রপে থাকা মানে পারফেক্ট একটা শাড়ি, পারফেক্ট, আর কম্বিনেশনের কোনো কথা হবে না। দেখো ভেতরের পুরো কাজটা যাচ্ছে এইভাবে, গোল্ডেন ওয়ার্কটা যাচ্ছে এইভাবে, পুরো শাড়িতে, পুরো শাড়িতে। আর এই কালার না খুঁজে পাওয়াটা খুব মুশকিল, এইরকম একটা অরেঞ্জ কালার তার সাথে এইভাবে দুটো পাড়, একটা পাড় একটা পাড়। আমি শুধু শাড়ির ভেতর দেখাচ্ছি, এবার যাচ্ছি আঁচলে, এই দেখো আঁচল, এই দেখো আঁচল। কখন সব ঠিক হবে, আমরা শাড়ি পরে পরে ঘুরবো, বিয়ে বাড়িতে যাবো, ঠাকুর জানে। দেখো
এই যাচ্ছে আঁচল, ঠিক আছে দেখে নাও আঁচলটা একটু কাছে দেখে দেখে নাও, পুরো জাম কালারের সাথে গেছে আঁচলটা, পুরো জাম কালারের সাথে গেছে আঁচলটা, একদম ইউনিক কম্বিনেশন না কেমন লাগছে? খুব সুন্দর কালারটা, দারুন দারুন দারুন। অরিজিনাল কাঞ্জিবরম দেখাবে না গো দিদি? আমার কাছে কাঞ্জিবরম নেই গো দিদি, কাঞ্জিবরম আমার কাছে নেই আজকে। দেখো কাঞ্জিবরম দোকানে আছে কিনা দেখতে হবে, যদি দোকানে যাই দেখে পেলে আনবো। দেখো এই যাচ্ছে শাড়ি, ব্লাউজ পিস নিশ্চয়ই যাচ্ছে জাম কালারের সাথে। হ্যাঁ ব্লাউজ পিস দেখো জামে বার আছে, সঙ্গে রয়েছে হাতাতে কাজ। ও দারুন কালার কম্বিনেশন এটা, মানে আমার নিজের মনে হচ্ছে গায়ে দিয়ে বসে থাকি। দেখে নাও এটারও প্রাইসটা বলে দিচ্ছি, ধরো হ্যাঁ এটারও প্রাইস যাচ্ছে তোমার, এটার প্রাইস যাচ্ছে 1850, আজকে পেয়ে যাবে 1800, 1850 আজকে পেয়ে যাবে 1800। ঘিচা সিল্কটা 1850 আজকে পেয়ে যাবে 1800, ঠিক আছে? দুটো পাড় বারবার বলছি, এই একটা পাড় আছে, একটা গোল্ডেন পাড় আছে, পুরো শাড়িতে এরকম ঘিচার ওপরে গোল্ডেন কাজ করা রয়েছে, দারুন মানে কম্বিনেশনের মধ্যে শাড়িটা একদম হাটকে এবং ডিফারেন্স টাইপের। প্রাইস থাকছে তোমার 1850, এখান থেকে পেয়ে যাচ্ছ 1800, 1850 এখান থেকে পেয়ে যাচ্ছ 1800, ঠিক আছে? সরিয়ে দিলাম তাহলে, খুব সুন্দর করে দেখালাম শাড়িটা, সরিয়ে দিলাম। এবার বলো তোমরা কি আর কারোর কিছু দেখার আছে, না হলে আমি লাইভটা এখন বন্ধ করব। শাড়ি তো খোলার সময় দুমদুম খুলে দেই, তারপরে আটকাবার সময় হয় জ্বালা। একটু বলো তোমরা প্লিজ, তোমরা একটু না বললে আমি বুঝবো না, একটু বলো। খুব সুন্দর লাগলো তোমাকে, থ্যাংক ইউ মিষ্টি সাহাদি। আচ্ছা রেড এর কিছু দেখাও প্লিজ, রেড এর একটা দেখালাম গো দিদি, আর এই মুহূর্তে রেড এর আর কিছু নেই, রেড এর একটা দেখিয়েছি, আর একটা ঘিচা আছে পিচ পিঙ্ক, আর রেড এর এই মুহূর্তে আর নেই গো কিছু কাছে। রেড এর দাঁড়াও না গো, রেড এর আর কিছু নেই, ধর্মাবরম সিল্ক ছিল তিনটে, কিন্তু ওগুলো রেড নেই, একটাও একটাও রেড নেই, তিনটে ধর্মাবরম ছিল বাট ওগুলো একটাও রেড না। চলো স্ক্রিনশট নিয়ে নাও, আমার মনে হয় না যে এই শাড়িটা থাকবে, স্ক্রিনশট নিয়ে নাও। আমি মাত্র জয়েন হলাম, তুমি জয়েন হয়েছো, আমি একটুখানি রেকর্ডিংটা দেখে নাও প্লিজ, একটু রেকর্ডিংটা দেখে নাও। রেড একটা মনে হচ্ছে বুকিং হয়েছে, আর একটা রেকর্ডিংটা একটু দেখে নাও প্লিজ। আমি রেড অনেকগুলো দেখিয়েছি, দুটো দেখিয়েছি, দুটো অলমোস্ট রেড দেখিয়ে দিয়েছি, এখন এই মুহূর্তে রেড তো আর হাতের কাছে নেই গো বনু, তোমাকে দেখাবো যে। আচ্ছা এইটা দেখো, এই পিচ পিঙ্ক ঘিচাটা দেখো, পৈঠানি শাড়ি আছে, হ্যাঁ আছে, বাট আমার কাছে আজকে নেই গো মৌসুমী দি, কারণ ওটা সব দোকানে, পৈঠানি দোকানে, আমার কাছে আজকে নেই, পিওর পৈঠানি দোকানে। এই ঘিচাটা দেখো, এটা পিচ পিঙ্ক এর সাথে এটা কিন্তু গেছে তোমার স্মোকি ব্লু, স্মোকি ব্লুর সাথে এইভাবে পাড়টা গেছে, পুরো মহাপাড়ের ওপর গেছে শাড়িটা, এইভাবে গেছে পাড়টায়, দুটো পাড় পাচ্ছ, দুটো পাড় দুপাশে পাচ্ছ এরকম, এটা পিচ পিঙ্ক এর সাথে গেছে শাড়িটা, এটাও দারুণ দুর্ধর্ষ, দুর্ধর্ষ এই শাড়িটা। এগুলো পরে আরাম, যে কোনো তোমরা অকেশনে পরো, যে কোনো ওয়েদারে পরো। দেখো এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, এই পাচ্ছ আঁচল, দারুণ শাড়ি, পুরো শাড়িতেই এই ধানের শীষের মতন এই বুটিটা রয়েছে পুরো শাড়িতেই, এবং খুব সুন্দর একটা পাড় রয়েছে স্মোকি ব্লুর মধ্যে, খুব সুন্দর একটা পাড় রয়েছে স্মোকি ব্লুর মধ্যে, ঠিক আছে? আচ্ছা বর্ধমান কি বলছে, ধর্মাবরম দেখাও একটু। আচ্ছা দিদি দেখাবো, তিনটে আছে, বুকিংটা একবার দেখো। কোন বুকিংটা দেখবো গো সন্দীপ, সঙ্গীতা আমি তো লাইভ চলছে এখন বুকিং দেখতে পাচ্ছি না, আফটার লাইভে দেখে দেবো বুকিংটা, দেখি না বুকিংটা, দেখিয়ে লাভ নেই, বুকিংটা আমার এক পিসি রয়েছে, বুকিং শাড়িটা দেখানো যাবে না গো, বুকিংটা দেখিয়ে কোনো লাভ হবে? ওটা তো আর নেই, তোমাদেরকে দিতে পারবো না তো, আমার দেখিয়ে তো কোনো আর কোনো লাভ হচ্ছে না, ওটা তো বুকিং হয়ে গেছে, আর লাইভে দেখিয়েছি, একটুখানি রেকর্ডেড লাইভটা দেখে নিও, যেটা দেখলে তোমরা নিতে পারবে বা আমি বেচতে পারবো সেটা দেখাবো, যেটা হয়ে গেছে সেটা দেখিয়ে লাভ নেই। এটা যাচ্ছে পিচ পিঙ্ক, পিচ পিঙ্ক,
পিচ পিঙ্ক, এটারও প্রাইস যাচ্ছে তোমার, দাঁড়াও বলে দিচ্ছি, হ্যাঁ এটার প্রাইস 1750, এটার প্রাইস যাচ্ছে 1750, 50 টাকা ছাড় আছে, 1700 টাকা। পিচ পিঙ্ক এর মধ্যে আছে ঘিচাটা, 1750, 50 টাকা ছাড় আছে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে ধর্মবরম, এখানে আমার কাছে তিনটে আছে, দেখিয়ে দিচ্ছি, তিনটে ধর্মবরম সিল্ক আছে, তিনটেই দেখাবো, দেখিয়ে লাইভটা শেষ করব। তিনটেই ধর্মবরম সিল্ক আছে, তিনটে দেখিয়ে লাইভটা শেষ করব। এটা সঙ্গে থাকো সবাই, দেখো ধর্মবরম সিল্ক ভালো লাগবে। অলমোস্ট সোল্ড আউট, পুরো দোকানে এই তিনটেই ছিল গো, ধর্মবরম আর নেই। প্রচুর প্রচুর, প্রায় কত পিস হবে, প্রায় 28-30 পিস তো ছিলই, সব শেষ, সব শেষ। দেখো এটা যাচ্ছে তোমার হচ্ছে যে, আমরা অনেকেই বলি এটাকে তুতে, আবার এটাকে রামাগ্রিনও বলা চলে, তুতে বা রামাগ্রিন, কিন্তু কালারটা ওখানে গিয়ে একটু কিন্তু ডিসকালার হয়েছে, কালারটা কিন্তু যেটা তোমরা স্ক্রিনে দেখছো তার থেকে কিন্তু অনেক গ্লসি পাবে, অনেক চকচকে পাবে কালারটা, অনেকটাই চকচকে। শাড়িটার ভেতরে গোল্ডেন কালারের তো কাজ রয়েছে, প্লাস একটা শেপ ওয়ার্ক রয়েছে, দেখো ভেতরে দেখা যাচ্ছে, শাড়িটা দুটো পাড় পাচ্ছ, এই একটা পাড় পাচ্ছ, এরকম ভাবে সম্পূর্ণ ইউনিক পাড়, আমার শাড়ির পাড় গুলোই সম্পূর্ণ আলাদা, এইভাবে একটা পাড় পাচ্ছ, আর একটা পাড় পাচ্ছ হচ্ছে যে এটা ছোট পাড় পাচ্ছ, একটা দুটো পাড় পাচ্ছ দুপাশে, দুটো পা দুপাশে পাচ্ছ। আচ্ছা শাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, খুব ডিমান্ডিং একটা কালার, আর এই কালারটার মধ্যে না একটা টু টোন শেড আছে, হ্যাঁ একটা টু টোন শেড আছে, দাঁড়াও, গরম লাগছে অনেকক্ষণ ধরে রয়েছে, তো এসি চলছে বাট তাও গরম লাগছে কেন কে জানে। এই দেখো এই যাচ্ছে পুরো শাড়ির আঁচল, আঁচলের মধ্যে কতগুলো কালার দিয়েছে দেখো, হালকা জাম কালার আছে, গোল্ডেন আছে, তোমার একটু বেগুনি বেগুনি কালার আছে, অনেকগুলো কালার দিয়ে এই আঁচলটাকে করা হয়েছে, আঁচলটা এখান থেকে স্টার্ট হয়েছে, দারুণ করেছে আঁচলটাকে। এই যাচ্ছে আঁচল। আচ্ছা এর সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, টু টোন শেডের মধ্যে একটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটাও ভেতরে দেখো সেফ জাম কালারের মধ্যে একটা ওয়েভিং করা রয়েছে, একটা ওয়েভিং করা রয়েছে। এর প্রাইস হচ্ছে 1750, এখান থেকে নিলে আজকে পেয়ে যাবে 1700 টাকায়, 1750 প্রাইস আজকে এই গ্রুপ থেকে নিলে পেয়ে যাবে 1700 টাকায়। এটা হচ্ছে তোমার ধর্মাবরম সিল্ক, ধর্মাবরম সিল্ক পেয়ে যাচ্ছ, আমি ফার্স্ট দেখালাম, আর দুটো দেখাবো, আর দুটোই আমার কাছে আছে, দেখাবো। প্রাইস থাকছে 1700, প্রাইস থাকছে 1700, খুব সোভার অ্যান্ড সফিস্টিকেটেড শাড়ি, যেই কোনো অনুষ্ঠানেই পরো না কেন সবাইকে সুন্দর লাগবে দেখলে, পরলে দারুণ শাড়ি, দারুণ শাড়িটা। প্রাইস থাকছে এটার কিন্তু 1700, 1750 নর্মাল প্রাইস, এইখান থেকে পেয়ে যাচ্ছ আজকে 1700-এ। অ্যাকচুয়ালি আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি দেখাই, বসে বসে শাড়ি দেখাই না, তো বসে বসে শাড়ি দেখিয়ে বসে বসে ভাঁজ করা আমার খুব মুশকিল হয়ে যায়। কি শাড়ি এটা? এটা হচ্ছে ধর্মাবরম সিল্ক গো, মনামিদি, এটা হচ্ছে ধর্মাবরম সিল্ক। তো বসে বসে শাড়ি দেখিয়ে বসে বসে মানে ভাঁজ করা মানে পুরো সেট আপটা চেঞ্জ আর কি, বুঝতে পারছো, যার জন্য এত সমস্যা হচ্ছে। আমি একটা ভালো সেট আপে শাড়ি দেখাতাম, পুরোনো সেট আপটা, তো সেটা সম্পূর্ণ নেই, সেটা আমার দোকানে, এখন পুরো সেট আপটা চেঞ্জ, এখন বসে 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 এখানে দেখাতে হচ্ছে। তো যাই হোক চলো স্ক্রিনশট নিয়ে নাও, এটা যাচ্ছে ধর্মবরম সিল্ক, কালার হেভি কালার, চলো প্রাইস কিন্তু 1700 পেয়ে যাচ্ছ আজকে 1700। আগের অরেঞ্জ ঘিচা আমি নেব, আচ্ছা নিয়ে নাও সঙ্গীতা, তুমি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও, আমি জানি অরেঞ্জ ঘিচাটা থাকবে না গো, অরেঞ্জ ঘিচাটা নিয়ে খুব ডিমান্ডিং, আমি আগের গ্রুপেও আমাকে বারবার বলেছে অরেঞ্জটা দেখাও, আমি দেখাইনি, ওখানে ট্যাকফুলি বেরিয়ে এসেছি, তো এখানে দেখালাম, প্লিজ নিয়ে নাও। নেক্সট কালারটা দেখো, একদম যেটা কালার দেখতে পাচ্ছ, কালচে পিঙ্ক, একটা কালচে কালচে মানে একটা পার্পেল শেডের পিঙ্ক, সেই পিঙ্কটাই পাবা, একদম টু টোন একটা শেড আছে, একটা গোল্ডেন গোল্ডেন শেড আছে, যেটা দেখতে পাচ্ছ সেটা পাবা, দারুণ একটা শাড়ি, দারুণ একটা শাড়ি,
তোমরা একটু বলো শাড়িগুলো দেখে কেমন লাগছে, যারা যে কজন দেখছো সে কজনই বলো শাড়িগুলো দেখে কেমন লাগছে, শাড়িগুলোর কালেকশন গুলো কেমন দেখো। এইভাবে যাবে, এটা দুটো পাড় পাবে, হ্যাঁ এটাও দুটো পাড় দেখো, এ একটা পাড় ছোট, এ একটা পাড় বড়, দুটো পাড় পাচ্ছ, দুটো পাড় পাচ্ছ। এবং পুরো শাড়িটার মধ্যেই দেখো গোল্ডেন কালারের কাজ, প্লাস একটা ভেতরে সেপ ওয়ার্ক রয়েছে, সেপ ওয়ার্ক রয়েছে। ধর্মবরম সিল্কের মধ্যে সেপ ওয়ার্ক সবসময় থাকবে, সেপ কালার দিয়ে সেপ ওয়ার্ক রয়েছে দেখো ভেতরে পুরো শাড়িতে, পুরো শাড়ি সেম কাজের মধ্যে দিয়ে গেছে। এবং আঁচলটা দেখো, একটু জল দিবি বাবা, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে সম্পূর্ণ আঁচলটা, দেখে নাও আঁচলের কাজটা দেখো, ঠিক আছে। আচ্ছা এই দেখো, দেখে নাও ব্লাউজ পিসটা, ওয়াও একটা ব্লাউজ পিস দিয়েছে, হালকা তোমার পিত্তি পিত্তি কালারের সাথে একটা টু টোন শেড আছে, এটা পিঙ্কিশ পিঙ্কিশ শেড আছে, এবং তার মধ্যে একটা সেব ওয়ার্ক করা রয়েছে, দারুন। এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ধর্মাবরম সিল্ক, সো প্লিজ তোমরা, আমি আগে ফার্স্ট একটা দেখিয়েছি, এটা সেকেন্ড কালার দেখাচ্ছি, যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখো ওখানে, টাচ করলেই পেয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে বুকিং করো, ফোন পে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার পেটিএম অ্যাভেলেবেল। দেখো দারুন শাড়িটা, প্লিজ দেখে নাও, আর যদি সুন্দর করে দেখাতে হয় তাও বলো, তাও দেখিয়ে দেবো। আর একটা আছে লাস্ট ওয়ান দেখাবো, এটা যাচ্ছে ব্লু, এই সরি এটা যাচ্ছে পিঙ্ক, আর একটা দেখাবো হচ্ছে যে ওটা মনে হয় পিচ পিঙ্ক, দেখাচ্ছি প্রাইস কিন্তু 1750 আজকে পেয়ে যাচ্ছ 1700, প্রাইস 1750 আজকে পেয়ে যাচ্ছ 1700, নাও স্ক্রিনশটটা নিয়ে নাও, 1750 আজকে পেয়ে 1700। যারা ফার্স্ট আমাকে দেখছো, আমি মাতারা কালেকশনের মুনমুন, বারাসাতে হৃদয়পুর আমার দোকান, লকডাউনের জন্য আমি ঘরে বসে লাইভ করছি, আর যারা পুরনো দেখছো তাদের তো কিছু বলারই নেই, চলো হ্যাঁ লাস্ট এটা দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে পিচ পিঙ্ক, পিচ পিঙ্ক কালারটা, এটাও দারুন দেখো, এটা যাচ্ছে পিচ পিঙ্ক, এটার পাড় কিন্তু দুপাশে সমান পাচ্ছ, সমান পাড় যাচ্ছে দুপাশে দেখো, এ পাশে যেই পাড় পাচ্ছ এ পাশেও সেই পাড় পাচ্ছ, সমান পাড় দুপাশে পাচ্ছ। আচ্ছা পুরো শাড়ি জুড়ে রয়েছে দেখো এইভাবে কাজ, ভেতরে একটা রয়েছে ওয়েভিং কাজ রয়েছে, একটা গোল্ডেন কাজ রয়েছে, পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে। আচ্ছা এটা যাচ্ছে দেখো ব্লাউজ পিস, একটা টু টোন শেড আছে, এটা ব্লাউজ পিস, এটা তো টু টোন শেড আছে, বাট ব্লাউজ পিসে ওয়েভিং নেই, মানে সেপ ওয়ার্কটা নেই, ব্লাউজ পিসটা প্লেন, কিন্তু টু টোন একটা শেড আছে, হাতায় তোমরা ব্লাউজ পিসের ইয়ে লাগাতে পারবে। এই যাচ্ছে শাড়িটা সম্পূর্ণ আঁচল, আঁচলটা খুব সুন্দর, শাড়িটার আঁচলটা খুব সুন্দর। দিদি আমি তোমার কাছে শাড়ি কেনে হয়নি, কিন্তু তোমার কথা শুনে ভরসা করা যায়, থ্যাংক ইউ সুমনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা শাড়ি কিনো একবার। ওকে চলো এইটা দেখো, এটা যাচ্ছে পিচ পিঙ্কের সাথে গোল্ডেন, ওয়াও একটা শাড়ি সত্যি, যে পরবে দারুণ লাগবে, প্রাইস থাকছে 1750, আজকে যাচ্ছে 1700। এই গ্রুপ থেকে যারা বুকিং করবে পিচ পিঙ্ক, খুব কালার, তিনটে কালার দেখালাম, তিনটেই কিন্তু খুব ডিমান্ডিং কালার, সহজে পাওয়া যায় না, প্রাইস যাচ্ছে 1750 আজকে। এই গ্রুপ থেকে যারা কিনবে তাদের জন্য অফার রয়েছে, শুধুমাত্র 1750 টাকা ইনস্ট্যান্ট ছাড় আছে, ঠিক আছে। দেখেছো এটা আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি, থ্যাংক ইউ, না সরি প্রিয়দর্শিনী দি, কমন নাম গুলো মানে ফ্রি দেখেছি তাদের ভেবেছি প্রিয়াঙ্কা, কমন নাম চলে আসে মুখে, প্রিয়দর্শিনী দিদি সরি, থ্যাংক ইউ। চলো আজকে আর এই অবধি থাকুক গো, আজকে এই অবধি থাকুক, একদমই নিউলি গ্রুপটাতে আজকে এসেছি, তবুও ফার্স্টের থেকে প্রচুর রেসপন্স পেয়েছি, আমার পুরনো কিছু কাস্টমার এবং ফ্রেন্ডসরা ছিল এখানে, তারাও সঙ্গে ছিল, তো অসুবিধা নেই, চলো আজকে এই অবধি থাক, আবার আবার পরবর্তীতে হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ গো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি আর আজকে হচ্ছে না, আজকে আর এই অবধি আজকে শেষ করছি এখানে, ঠিক আছে।
ওকে চলো আজকে এই অবধি থাকো দিদি, কিনবো আমি, কিন্তু দূরে থাকি, লকডাউনটা খুললে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। যারা মনে করছো যে অনলাইনে কিনতে পারবে না, তারা অবশ্যই পরবর্তীতে কাছে যারা আছো তারা দোকানে এসো, বারাসাতে, বারাসাতে হৃদয়পুর স্টেশনেই আমার দোকানটা, একদম হৃদয়পুর নেমেই। তো আজকে আমি ফার্স্ট দিন এই গ্রুপে লাইভ করলাম, খুব ভালো লেগেছে, তোমাদের সবারই সাপোর্ট পেয়েছি, আশা করি বুকিং হবে। তো তোমরা প্লিজ যারা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও, ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম অ্যাভেলেবেল, ঠিক আছে? চলো আবার হয়তো কয়েকদিনের মধ্যেই চলে আসবো, দেখা হয়ে যাবে। আজকে এই অবধি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।